মাধ্যমে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ ঘরে ধরে ধরে নিয়ে আসবো জোরে দূরে আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ এ সামনে আছেন আপনারা আল্লাহ 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 আল্লাহ

যেদিন তোমার আমার অর্ধাত দুপুরে সূর্য হবে রে এ জমিন হয়ে যাবে মানুষগুলা পানি পানি বলে চিৎকার করে কাঁদবে ওইদিন সন্তান মা চিনবে না মা সন্তান চিনবে না রে আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ভাই ভাইকে চিনবে না তোমার ভাইয়ের জন্য দুনিয়াতে দেব কত না তুমি কষ্ট করো ভাই ভাইয়ের জন্য জীবন দেয় ভাই ভাইয়ের জন্য পরিশ্রম মেহনত করে কি বলবো রে ভাই কিন্তু ওই দিন কোন দিন যেই দিন তোমার আমার অর্ধ দুপুরে সূর্য হবে রে তামার জমিন হয়ে যাবে মানুষগুলা পানি পানি বলে চিৎকার করে কাঁদবে একদিন না দুই দিন না গো চল্লিশ হাজার বছর দাঁড়ায় থাকতে হবে রে ওই মুসিবতের সময় একদল মানুষকে আমার আল্লাহ বলেন ও বেরে তারা যাও যাও একদল মানব জাতির হাতে পায়ে গলায় কমরে জাহান নামের বেরি পড়াও জিনজিল ভরাও

ফেরস্তা যাবে আল্লাহ বলে ফেরেশতারা এদের চেহারা দিকে তাকায় দেখো আমি আল্লাহর কুরআনের আলু দেখা যায় নূর দেখা যায় ফেরস্তালা বলে প্রভু গো অবশ্যই তাদের চেহারার মধ্যে তুমি আল্লাহর কুরআনের আনু কুরআনের নূর দেখা যায় আল্লাহ বলে ফেরস্তা বল কেন দেখা যায় ফেরস্তালা বলে আল্লাহ তা তো আমরা জানি না আল্লাহ বলে বেরোজ তারে তোমরা জানো না রে ইসলামপুর মাহফিল হয়েছিল ওই মাহফিলে আমার কিছু বান্দা মাহফিলের ভিতরে বসেছিল রে অন্তর নরম করে দিয়েছিল চোখ দিয়া পানি ছাড়ার মতন ভাব ধরেছিল রে

জোরে বলেন আল্লাহ পারে কিনা পারে না ভাইরে এই একটা কথা আশা না বলে পারে না ভাই কোন দিন মুসিবতে কাজে লাগবে না কোন দিন হাসরের ময়দানে লাগবে কিনা লাগবে না এখানে সর্বপ্রথম আব্বার কথাও বলে নাই আম্মার কথাও আল্লাহ পাক বলে নাই কেন গো ভাইয়ের কথা বলা হইল কারণ কি রা আল্লাম আব্দুল হক রহ্মাতুল্লাহি আ নাই তাপসিরে মধ্যে লেখেন ও ভাই রা বাবা মারা যায় ছুটো ছোটো ভাই রেখে বাবা মারা যায় এমন আছে না নাই জুরা বলেন বাবা মারা যায় অনেক সন্তান এমন আছে ভাই ছুটো ছুটো মায়ের গর্ভে রেখে ভাবা মারা যায় বড় ভাই কাজকর্ম করার মতন একটু সুযোগ হয়ে গেল বড় অন্যর বাড়িতে কাজ কাম করে বলে মেহনত করে কর্ম করে ভাই ভাই গো তিনশো টাকা রুজ রোজগার করে ওই টাকা দিয়া চুটু ভাই বোনকে সংসার চালায় খাবার দাবার ব্যবস্থা করে ওই ভাই দুই ভাইকে লেখা পড়া করার খরচ চালায় মাকে খাবার দে মার কাপড় সুপর দে পুরা সংসার বড় ভাই অন্য বারে কাজ করে চালায় এমন সংসার ইসলামপুর বেআনি বাজার সিলেটের ভিতরে আছে না নাই জুরে বলেন আরো জুরে বলেন কথা লম্বা হয়ে যাবে কিন্তু বর্তমানে বাস্তব চিত্র আমাদের তুলে ধরতে হবে রে ভাই ও ভাই এবার ছোট ভাই বড় হয়ে গেল শিক্ষা দীক্ষা বড় উন্নতি হয়ে গেল চাকরি পেয়ে গেল দুই ভাই চাকরিজীবী হয়ে গেল বড় ভাই আস্তে আস্তে কর্ম করার মতন ক্ষমতা হারিয়ে ফেলছে বন্ধুরা ঈদের দিন ছোট ভাইরা এদের ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনে দিল বড় ভাইয়ের সন্তানগুলি আব্বার কাছে গিয়ে বলে আব্বা আমাদের চাচা আমাদের চাচাতো ভাই বোনের জন্য কাপড় দিল জামা দিল আপনি কি আমরারে দিবেন না গো বড় ভাই দুর্বল হয়ে গেল আগের মতন কর্ম করতে পারে না কথা বলে না সামনে গিয়া বলে দিন আপনি কি আমাদের দিবেন না বড় ভাই বৃদ্ধ হয়ে গেছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান দরজা বন্ধ করে দিল আর চোখের পানি ছেড়ে কান দেয়ার বলে বিবি গিয়া বলে স্বামী তোমার কান্নার কারণ কি স্বামী গো তুমি অবশ্যই জানো আমি আমার জীবন সমস্ত জীবন কর্ম করে দুই লালন পালন করেছি গো বিবি তাদের ছেলে মেয়ে গুলাকে জামা দিল কাপড় দিল আমার ছেলে মেয়ের জামা কাপড় নাই গো বিবি আমার পকেটে টাকা নাই আমার সমর্থন নাই আমার ছেলে মেয়ে গুলাকে আমি কেমন করে জামা কাপড় দেই আমার বন্ধুরা বলে যে একটা কথা তোমার ভাই যদি তোমাকে একটু কষ্ট পায় গালি কষ্ট আঘাত নিয়ে তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর কসম দেয়া বলে যাই ভাইরে তোমার কপাল ভালো থাকবে না তোমার জীবনে সুখ হবে না এই জন্য বায়ের হক আদায় করতে হবে বোনের হক আদায় করতে হবে আব্বা আম্মার হক আদায় করতে হবে জুরে বলেন ঠিক কিনা আমি কিন্তু আলোচনা সিদ্ধান্ত করেছি আমরা জাহান যাওয়ার কারণগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ মাঝে মধ্যে প্রাসঙ্গিক অন্যদিকে কথা আইসা গেলে ইনশাল্লাহ বলে বাস্তব কিছু কথা আমাদের বলার দরকার আছে না ভাই আমরা এখন বর্তমান সমাজ এমন হয়ে গেছে বায়ের হক কি আদায় করব আমরা বাবা আমার হকই আদায় করি না এমন ছেলে মেয়ে আছে শাশুড়ির বাড়ি যায় শ্বশুরের বাড়ি যায় সবকিছু ঠিকঠাক কিন্তু আব্বা আম্মার জন্য বছরে একবার ভালো কোনো কিছু খাবার কোনো উপহার দেয় না এমন ছেলে মেয়ে আছে না নাই আমি আরেকটা ঘটনা আমার মনে পড়ছে না বললে হবে না ভাই আমি আগেই বলছি আমি বাস্তব কিছু চিত্র তুলে ধরব আমরা আমাদের সংশোধনের জন্য শুদ্ধানোর জন্য আল্লাহ পাক আমাদের সকলকে শুদ্ধানোর মতন তৌফিক দান করুক সকলে বলে আমিন আর জোরে বলে না আমিন আর জোরে আমিন আহ আল্লাহর ওলি উদাহরণস্বরূপ মনে করেন আব্দুল কাদের জিলানি হজ গেছে এরকম ওলি একজন হজে গেছে گیا উনি দেখে একটা যুবক চক্করbane chale chale কানতাছে চেহারা মলিন ক্লিষ্ট ক্লান্ত চেহারা হুজুরর দিকে ওই যুবক বাক্স উনি তো আমার দেশের মানুষ তো আমি ওনার কাছে গিয়ে আমার কিছু মনের কথা বলি দাঁড়ায় গেছে হুজুর আপনি আমার একটা কথা শুনবেন কি কথা হুজুর রে আল্লাহ বল দিন না দুই দিন না আল্লাহর বলি গৌ দশ বছর ধরে এই মক্কা মদিন আমি প্রবাসে থাকি আল্লাহর বলি গৌ আর দশ বছর আমি প্রতি বছর একবার আমি উমরা হজ করি কিন্তু কেন জানে গো আমার কলিজার মধ্যে শান্তি নাই বড় কষ্ট লাগে উমরা ঘরে প্রতি বছর কিন্তু এর বড় শান্তি লাগে না কেন জানি হিরো জানে না আল্লাহর ওলি কিছুক্ষণ চুপ থাকলেন কিছুক্ষণ পরে বলে ওরে যুবক বলো তোমার আব্বা আম্মা দুনিয়ার জমিনে আসেনি যুবক চোখে পানি চলেมาলে ওদূর এই কথা বলেন না গো আজকে প্রায় দশ বছর হয়ে যায় আব্বা মার খবর আমি জানি না কেন জানো যুবক বল আল্লাহ আমার বিবি আমাকে তার বাবার বাড়ির টাকা দিয়া প্রবাস সৌদি আরব পাঠাইয়া দিছিল আসার সময় বলে দিয়েছিল বিবি আমি যাই বিবি ডাক দে বলে স্বামী যাও যাও কিন্তু সাবধান করে দিলাম তোমার আব্বা আম্মা তোমার বাড়ি এদের কবন নিতে পারবা না টাকা আমার দিবাই আমাকে কবন নিবাই আমার এমন দাঁত মার্কা মহিলা আমরা দেশ আছে না নাই জোরে জোরে মানেন বন্ধুরা যুবক বলে আল্লাহ বলে এই দশ বছর ধরে আমি বাড়ি ঘরের খবর নেই না আব্বা আমার সংবাদ আমিও জানি না আমার সংবাদ হেরা জানে না আল্লাহর উলি এবার বলে যুবক আল্লাহর জাতের কসম কায়া বলি তুমি শুনো এই মক্কা মদিনা কেমত পর্যন্ত তুমি থাকো হায়াত পাও কিন্তু তোমার আব্বা তোমার প্রতি नाराज তোমার প্রতি অসন্তুষ্ট আল্লাহর কসমরে জবে তোমার কোন ইবাদত বندگی হোক জগত আল্লাহর দরবারে কবুল হবে না কঠিন কথা ভাই জবে তানদার বলউজন বলেন আমি আবার কি করতে পারি আল্লাহর বলি বলে করে! আর দেরি করিও না টিকেট ওকে করো বাংলার জমিনে যাও শাবাসপুর বাজারে যাও ইসলামপুর গ্রামে যাও তোমার বাম্মাকে খুশি করো পায়ে হাত দিয়া কাঁদো আল্লাহর কসম কে বলে শোনো তোমার বাম্মা তোমার প্রতি খুশি হয়ে যাবে মুহালল্লাহ তোমার বডি খুশি হয়ে যাবে জুবুদ দেরি নাই টিকেট ওকে কললেন ভাই আপনারা গেরামো এমন লোক আছে আমি খুই না তবে এটা একটা উদাহরণ বলছি কি বলছি এজুরে জুরে কল যুবক টিকেট ওকে ডাকা ঢাকা নামছে শাবা আপনি ইসলামপুর আসবে ওই সময় শাহবাজপুর বাজারে ঢুকিয়া একটা দুখানে গেছে দুখান বুঝেন আপনারা ব্যবসায়িকের ঘরে গেছে গিয়া আসসালামু আলাইকুম ব্যবসায়ী কো ভাই যুবক ভাই আপনার বাড়ি কই কো আমার বাড়ি পরে আগে বলেন আপনার বাড়ি কই কয় আমার বাড়ি ইসলামপুর হের বাড়ি কই বুঝেন নি আমার বাস আপনারা হের বাড়ি ওই ইসলামপুর এবার যুবক বলে ভাই ব্যবসায়ী ইসলামপুরের আব্দুল করিম রে আপনি চিনেন নি গো মানে এর আব্বার কথা বলতেছে চিনেন নি ব্যবসায়ী বড় আব্দুল করিমের কথা কেন বলো তুমি তুমি চিনো না কি গো আব্দুল করিম বড় হতো বাগা একমাত্র একটাই ছেলে ছিল ওই ছেলে গেল বছর হয়ে গেল দেশে আসে না। আব্দুল করিমের গেস্টিক আলচার হয়ে গেছে চিকিৎসার টাকা নাই ওই আব্দুল করিম তিলে তিলে আস্তে আস্তে মারা গেল দুনিয়াতে নাই অন্ধকার কবর চলে গেছে বাবার সংবাদ শুনে সন্তানের কলেজার মধ্যে ধাউ দাও করা গুণ শুরু হয়ে গেল যুবক কিছুক্ষণ চুপ থাকলেন তারপরে বলে ও ভাই ব্যবসায়ী বল দেখি গো উনার স্ত্রী কেমন আছে ব্যবসায়ী মানে উনাই স্ত্রী কোথাও বলিও না সন্তানের জন্য হয়ে গেছে সারাদিন বিছানা শুয়ে থাকে কোন কাবার কেউ দিলে খায় আর নাই তো সারাক্ষণ উপবাস থাকে সন্তান মা বাবার সংবাদ শুনে এবার শান্তি নাই এক কদম দুই কদম করে ইসলামপুরের দিকে আয় আসতে আসতে একদম ঘরের দরজা দাঁড়ায় গেছে একটা ডাক দিয়েছিল বাইরে দুকিনি মা লাভ দিয়ে দাঁড়ায় গেল আর বলতে আরম্ভ করে দিল আয় বাবা আমার বুকে আয় রে বাবা এরে বাবা পরিচয় দেওয়া লাগবে না নাম বলতে হবে না আমি বুঝেছি আমার সন্তান বুঝি গো বছর পরে সন্তান বলে মা গো বছর গো মা কেন মা আপনারা করেন না অভিমান করেন না মা ডাক দে বাবা রে আল্লাহর কুসুম কয়া বলে শুন রে বাবা পৃথিবীর কোন মা ছেলে মেয়ে লালন পালন করে স্বার্থের জন্য না একমাত্র নিঃস্বার্থে যিনি লালন পালন করে ছেলে মেয়েকে উনি হলেন একমাত্র মা মা জুড়ে জুড়ে বলেন ঠিক না কিন্তু আজকে আমরা মা বাবার কষ্ট দেই দেই কি দেই না সুন্দরী স্ত্রীর কথা শুনে মা বাবার প্রতি আমরা বড় বিভিন্ন ভাবে আমরা কষ্ট দেই বন্ধুরা আসুন আমি আপনাদেরকে আমার আলোচনা নিয়ে যাই আল্লাহ আকবর মায়ের আমার আমার আলোচনা হল জাহান নামে যাওয়ার কারণ কয়টা জোড়া বলে এটা আমার আজকের ওয়াজ আমরা জাহান নামে যাইমু কডা কারণে যাবো তো সময় কিন্তু অল্প আসর সামনে সামনে কি আসরের নামাজ যেইটুকু আলোচনা সামনে নিতে পারি আপনাদেরকে সাথে নিয়ে এখানে ইনশাআল্লাহ আপনারা সন্তুষ্ট হবেন আর আল্লাহবাক তো আমাকে আপনাদের বোয়ায় আপনাদের মহব্বতে মায়া এখানে প্রতি বছরে ভাই আসলে এলাকার মানুষ বড় মহব্বত করেন ওলামায় কারম আমাকে মহব্বত করে এই জন্য ওনারা আমাকে প্রতি এখানে আইসা দু একটা কথা বলার সুযোগ সুবিধা করে দেন এই জন্য আমিও আল্লাহ কাজে শুক্রিয়া আদায় করি আপনারা আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ আরও জুড়ে বলেন আলহামদুলিল্লাহ আসন মূল কথা নিয়ে যাই রে ভাই এ বন্ধুরা ওই বলছিলাম মসিবতের দিন আল্লাহ পাক তোমাকে আমাকে প্রশ্ন করা হবে ভাই পাঁচটা কয়টা আরো জোরে বলেন কয়টা বিশ্বনবী বলেন সাহাবীরা এই পাঁচটা প্রশ্নের জবাব না দিলে একটা কদম কেন গো একটা যাররা পরিমাণ ইদিক সিদিক তোমাকে নড়তে দিবে না প্রশ্ন হবে কয়টা প্রত্যেকটা মানুষকে হাসরের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন কয়টা এই জুরা বলেন পাঁচটা প্রশ্ন সম্মুখীন আমরা হব এর মধ্যে প্রথম প্রশ্ন হবে হে বান্দা জীবনটা কোন কাজে ব্যয় করছো আচ্ছা আপনি আমার জীবন কে দিছে আরো জোরে বলেন এই জীবনের মালিক কে হ্যাঁ আল্লাহ দিছে জীবন এই জীবনটা আমরা নিজের মন গড়া কাজে ব্যয় করতেছি শয়তানি দুখার মধ্যে পড়া মন চায় জিন্দিগি আমরা চালায় যাচ্ছি আল্লাহর কসম ভাই এই জীবনের জন্য প্রথম নম্বর জবাব আল্লাহর কাঠ করা প্রত্যেকটা মানুষ দিতে হবে এবার আসুন দুই নাম্বার প্রশ্ন হবে এই বান্দারা জীবনের ভিতরে আমি আল্লাহ দিয়েছিলাম একটা স্পেশাল সুপার পাওয়ার সময় যেটাকে বলা হয় যৌবন কাল যৌবন কাল বুঝুন আপনারা বৃদ্ধ যারা আপনারা হইসুন আপনারা এক সময় যৌবন কাল ছিল কিনা ছিল না এবার যারা যৌবন কাল আছে এরা এক সময় কাল আসবে কিনা আসবে না জোরে বলেন অবশ্যই আসবে বৃদ্ধ যারা উনারা এক সময় কবর বাসিন্দা হয়ে যাইব এর আগে তারাও যৌবন কালে ছিল এর আগে তারা শিশু কালে ছিল অবায় যৌবন কালের কথা আল্লাহ তিনবার দুইবার কেন বলবেন প্রথম তো বলছেন জীবন জীবনের ভিতরে তো আছে এই কথাটা আল্লাহাক কেন দুইবার বললেন এর কারণ কি আসল ওই কথাটা বোঝার জন্য আমরা আমাদের বিশ্ব নবী মুহাম্মুর রাসুল্লাহ সাল্ল আলহ্লামের একটা হাদিস আমরা বুঝতেই বুঝে নিব যে যৌবন কালের দাম কত লোক আমার নবীজি বলেন সাহাবির যৌবনে যারা বেশি আবাদত করবে যারা গুণা ছেড়ে দিবে এবাদত করবে ওই লোকগুলার জন্য আল্লাহ বার্ধক্য খেয়াল জীবন যে থাকবে এর হিসাব নিকাশ আল্লাহ নিবে না এর যৌবন কালের এবাদত বন্দীগীর বরকতে আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিবে আমরা যারা যৌবন কালে আসি আমরা কি আবাদত করতে চাই কি চাই না আরো জুড়ে বলেন বন্দি করতে চাই কি চাই না এবার আসুন ভাই আমরারে আল্লাহ পাক কেন বানাইছে এর কারণ কি আমি আমার মূল আলোচনা জাহান্নামে যাওয়ার কারণ চারটা এখানে যাওয়ার আগে কিছু কথা আনুষাঙ্গিক বলতে হয় না বললে হবে তো হবেই না ও ভাই আমরারে আল্লাহ পাক বানাইছে কেন আর পুরা পৃথিবীটা আল্লাহ পাক সাজাইছে কেন এখানে দুইটা কথা কেন আল্লাহ আমরারে বানাইলো আবার কেন আল্লাহ পৃথিবীটাকে সাজাইলো এর কারণ কি আল্লাহ পাক বলে হে বান্দারা তামাম দুনিয়া বানাইছে আমি আল্লাহ তোমাদের গোলামি করে করার জন্য আর তোমরা আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য আর আজুরা বলেন আর আজুরা বলেন একটা মেثال দিলে আপনারা বুঝে নিবেন কিভাবে আল্লাহ আমরা গোলামি করাইতেছে একটা মেثال দিচ্ছি আমি আপনাদের সম্মুখে আমরা যেখানে বসা আছি এটা একটা জমিন এখানে দান ফসল হয় হয় কি হয় না এখানে লাঙ্গল জোয়াল দিয়া একজন কৃষক গুরু দিয়া চাষাবাদ করে কিনা করে না বর্তমানে এখন চাষাবাদ গুরু দিয়া হয় না আধুনিক হয়ে গেছে মানুষ মডেলিং হয়ে গেছে এখন সব মেশিন দিয়া মেশিন দাকে নিয়ন্ত্রণ করে কে বলেন গুরুকে নিয়ন্ত্রণ করে কে মহিষ বেড়া বকরি ছাগল হাতি বড় বড় প্রাণীকে নিয়ন্ত্রণ করে কে মানুষ করে আর মানুষের বাধ্যগত করে দিছেন কে জোরা বলেন সমস্ত কিছুকে আল্লাহ মানুষের বাধ্যগত করে দিছেন আর মানুষকে আল্লাহ বান্দারে তোরে আমি এত কিছু নেতৃত্ব দিলাম তুমি তোমার স্ত্রীর নেতা ছেলে মেয়ের নেতা গুরুর নেতা ছাগলের নেতা সব কিছু নেতৃত্ব আমি তোমার হাতে দিলাম আর তোমারে আমি একমাত্র বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য জোরে হন আল্লাহ আল্লাহ আমরা কেলে গিয়ে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য এবার আল্লাহর গোলামির মধ্যে সর্ব উত্তম যে গোলামিটা এটা হইল নামাজ এটা কি আর জোর বলেন নামাজ 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 আমি কিন্তু আগেই বলছি আপনাদেরকে আমার আলোচনা যেখানে গিয়ে সমশেষ হয় এখানে আপনারা বুঝে নিবেন শেষ আর সামনে যাওয়ার জন্য আপনারা চিন্তা ভাবনা করবেন না এবার আসুন আমি আমার মূল আলোচনা আপনাদের নিয়ে যাই ভাই হাসারের ময়দানে জাহান্নাম হবে এক দল জান্নাতি হবে আরেক দল দল হইব কটা মুট মার এই জেরা বলেন একটা দল জান্নাতি আরেকটা দল

যুয়াগ দিব মোট মার চারটা কয়ডা। বলে আমরা চার কারণে যাহান নামে আইলাম, এক নাম্বার কারণ হবে পলু, লামনা গুমিনাল মুসয়াললি, আজাতেদেরমরা আমরা জাহান নামে আসার কারণ হলো। নামাজি ছিলাম না আমার নবীজ সাহাবায়ে কারামের সামনে আলোচনা করেন ভাই একটা হাদিস মনে পড়ে গেছে মেসগা শরীফের হাদিস নবী আমার সাহাবায় কারাম নিয়ে আলোচনা করেন নবী ডান দিকে বসা হযরত ইমাম হুসাইন আর বাম দিকে বসা দাহিয়াতুল কালবের सूरत ধরে আল্লাহর ফেরেশতা জিব্রাইল চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ নবী ওয়াজ করেন বাম দিকে বসে কেডা জিব্রাইল ফেরেশতা सूरत দরছেন ফেরেশ सूरत দরছেন সাহাবীর সাহাবীর নাম হলো দাহিয়াতুল কালবি আর ডান দিকে বসাছিলেন কে ইমাম হুসাইন ইমাম হুসাইন কো নানা আমার কাছে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন নানা গো এই সাহাবি বড় সুন্দর দেখতে দাহিয়াতুল কালবে আসলে সুন্দর সাহাবি ছিল ভাই আমার বন্ধুরা ইমাম হুসাইন বলে নানা ওই সাহাবি বড় সুন্দর চেহারা বড় সুন্দর ওনার পোশাক সাদা দবদবে নানা গো উনি প্রায় দিন আপনার কাছে আসে আমি দেখি কিন্তু অন্যান্য অন্য আসার সময় আপনার জন্য অবশ্যই কোন না কোন হাদিয়া নিয়ে আসে কেউ আনে কেজুর কেউ আনে কোরমা উনি আপনার সাহাবি চেহারার দিকে তাকাইলে বড় মনে হয় উনি বড় লোক টাকাওয়ালা কিন্তু নানা গো প্রতিদিন আসে কেন গো কোনদিন আপনার জন্য হাদিয়া আনে না উনি এত কৃপন কেন এত কিফটা কেন বুঝুন না আমার বাসা আপনারা আমরা কৃপন কন্যা কুইটা কই অলাই কন্যা আলহামদুলিল্লাহ যাই হোক তো ইমাম মুসাইন কো নানা উনি এত কুইটা কি লাগি কি আসে দেখি কিন্তু কোন দিন তো কোন হাদিয়া আনে না আল্লাহর নবী এগুলা তুমি বুঝবা না নবী তো জানে উনি কে হাদিয়া আনবার মতন কেউ উনকে জিব্রাইল রাসুল উনি হাদিয়া আনব কিভাবে রাসুল কো তুমি বুঝবা না ইমাম হোসেন জিলেহ ছিলেন ডান দিকে গেছে সামনে না বলতে হবে গো উনি কেন হাদিয়া আনেন না আল্লাহ নবী কথা বলেন না চুপ হয়ে গেলেন আবার বলেন না গো বলতে হবে কেন হাদিয়া আনে না আল্লাহ বাপ ডাক দে বলে ওরে জিব্রাই আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন বারবার বলে হাতিয়ার কোথাও ও জিব্রাহিম আমি আল্লাহ জান্নাতের ভিতর থেকে একটা আঙ্গুরের সরাব তোমার ডান পকেটে আমি আল্লাহ প্রবেশ করায়া দিলাম জিব্রাইল রে ডান পকেটে তুমি ডান হাত প্রবেশ করায়া দাও আঙ্গুরের সরাব বের করে আমার নবীর হাতে দাও ইমাম কে হাতিয়া দেওয়ার জন্য

মুসকে হাসি দিয়ে বলেন হুসাইন রে নাও তুমি হাদিয়া গ্রহণ কর পর হুসাইন আঙ্গুরের সরাহাতে নেয়া মুসকি হাসি দিয়া বলেন না না এতদিন জানতাম উনি শুধু কৃফন আজকে দেখলাম উনি ডাবল ক্রিফন ফন কেন আমার মনে হয় প্রতিদিন নুনি হাদি আনে না না গো বলি না এই জন্য উনি দেয় না আপনারা বা যে কোনো মেহমান आए আনছে মনে করেন একটা ব্যাগে বিস্কুট ফোটোটু এগুলো আনছে আইনা এর হাতই রাখছে দেয় না কি বুঝেন কৃপণ না কেমন কৃপণ হুসেন ভাই না উনি ডাবল কৃপণ কেন কেন ও না প্রতিদিন নানা দেয় না আজকে বললাম এই জন্য dise আল্লাহ নই বলে হাদিয়া গ্রহণ করো এবার খাওয়া শুরু করে দাও উসাইন হো না হাদিয়া খাব না আপনার চুন্নত আমি ছাড়ব না সুভান কি চুন্ন আমার আপনি তো আমাকে শিখাইলেন মেহমান নিয়ে খাবার খাওয়ার উনি ও আসলেন আমার জন্য আঙ্গুর আনলেন আগে বলেন গো উনি আঙ্গুর খাওয়ার জন্য তারপরে আমি কি লাগে না কমে খালি কেরে লাগতেছে এখন নবী বলেন ও সাই উনি হাদিয়া দিয়ে খাইব না তুমি খাও আমি উসাইন জীবন যাবে তারপরে মেহমান ছাড়া কোনো খাবার খাবো না গো না লাভ দিয়ে দাঁড়ায় গেল চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করে দিল আল্লাহ নেইবার হুসাইন রে তুমি কান্দ কেন কারণ উসাইন ডাক বলে না না গো এই হুসাইন জীবন যাবে আরেকবার আল্লাহ পাক জীবন দিবে শতবার জীবন যাবে শতবার আল্লাহ পাক জীবন দিবে তারপরে ও নানা গো আমি আপনার জন্য চারতে পারবো না আল্লাহ নবী জি আপনি দয়া করেন হুসাইন আমার বুকা আমার বুকায় রে উসাই আমার সুন্নত কে এত ভালোবাসো উসাই রে আবার সত্য কথা বলে দেই উনি কোন মেহমান না উনি হলেন বেরেস্তা জিব্রাইল এই আঙ্গুর দুনিয়ার কোন মার্কেটের আঙ্গুর রে উসাই জান্নাদের ভিতর থেকে আঙ্গুর পাঠাইয়া দিছে ভাই আমরা একটু জুড়ে আওয়াজ সামনে আই খালি দেখো আল্লাহ 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 সামনে সে ডাল্লা আল্লাহ 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 গাড়ি চলে না ড্রাইভার চারা বিমান চলে না পাইলট চারা মানুষ চলে না রোহ চারা পৃথিবী চলে না অল চারা দেলা চন্দ্র সুর যাই মাজার গাই রোল্লা দুর্গা দুর্গা গাই রোল্লা শোধু মা আল্লাহ আল্লাহ আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে নাকি আমাদের জোরে কষ্ট হচ্ছে ভাই এবার শুনুন আমি যেই কথারা বলতেছিলাম আমার আলোচনা সামনে নিয়ে যাই আল্লাহ নবীজি ওয়াজ করেন সাহাবা کرامের সামনে কি ওয়াজ আগে ওয়াজটা বুঝের নবী কি বলতাছে ইমাম গাজ্জালী সৌভাগ্য বরশ তৃতীয় কণ্ডে আল্লাহর নবীজির কথা ইমাম গাজ্জালী লেখেন নবী আমার সাহাবা সামনে আলোচনা করেন কি আলোচনা আমার উম্মত যারা পৃথিবীর জমিনে

পৃথিবীতে রবের ট্রেডিং সেন্টার আছে রে আল্লাহর নবীর সাহাবী ডাক দা বলে ইয়া রাসূলুল্লাহ কোথায় আল্লাহর নবী ডাক দা বলে রে ওই যে আল্লাহর ঘর মসজিদ এইটা হলো রবের ট্রেডিং সেন্টার এখানে গিয়া আমার গুরু উম্মত পুরুষ নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে আল্লাহু আকবার বলে নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে এ এক বার না দুই বার না পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াবে আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন समस्त প্রশংসা সুবহান আলা সুবহান রব্বিয়াল আজিম ও রব্বানা লাকাল হাম আমার নবী বলেন সাহাবীরা রে এই ট্রেডিং ট্রেডিং চেন্টা রোগিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া শুধু রব রব বলা হয় রব আল্লাহ রব আল্লাহ বলা হয় এই সাহাবীরা ওই লোকটা দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরে চলে গেলে দুইজন ফেরেশতা আসবে মন কান নেকির ফেরেশতা পয়সা বলবে মার্রা পুকা আল্লাহ কবে রাস্তা সাবধান ওই গুলামরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একবার না দুইবার না নামাদের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায় রবের ট্রেডিং সেন্টার ও আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়া রব আল্লাহ রব আল্লাহ একবার না দুইবার না পাঁচ অক্ত নামাজের ভিতরে বারবার 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 বলেছিল ফেরেস্তা সাবধান রে ওই গুলাম রব আল্লাহ প্রশ্ন করতে হবে না আমি আল্লাহ আল্লাহর রব হে আমার গোলাম আমি পরেছ দিলাম তার কবরটা আমি আল্লাহ আমার কুদরতি ভাবে জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম এবার কোন নামাজ পড়লে না না বললে আরো জুরে বলেন নামাজ পড়লে তোমার কবরটা জান্নাত না বললে আসুন নবীজি নামাজের কথা আরো কি বলেছেন আমার নবীজি এই পৃথিবী থেকে যাওয়ার সময় দুইটা টুট বরফ কেমন করে নরে 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 আম্মাজান যান আমার নবীজির চেহারার দিকে তাকায়া তাকায়া দেখতেছে নবীজির দুই কানা টুটনু নুবরক নড়তেছে আয়শা নবীজি টুট নুবরকের কাছে কান লাগায়া দিলেন দেহি নবী কি কয় আল্লাহর নবী ডাক দেওয়া বলে উম্মতের আরে নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আল্লাহ নবীজি নামাজের কথা বার বলে গেছেন আল্লাহ নামাজের কথা কোরআনের ভিতরে সরাসরি বিরাশি বার বলেছেন আর ইনডাইরেক্ট সাতশো বার বলেছেন জুড়ে জুড়ে বলেন সুবাহান আল্লাহ ডাইরেক্টলি আল্লাহ বলেন বিরাশি বার ইনডাইরেক্ট সাতশো বার বিরাশি আর সাতশো যোগ দেন সবচেয়ে বেশি আল্লাহ পাক যেই কথাটা বলছে এটা হলো নামাজ এটা কি আরো জোরে বলেন আরো জোরে বলেন সবচেয়ে বেশি আল্লাহ যেই কথা বলছেন এটার নাম নামাজ আর যখন ফেরেস তারা প্রথম প্রশ্ন করব এই রব তোমার জবান দিয়ে বলতে হবে আর রব যদি বলতে চাও নামাজ তোমার পড়তেই হবে যখন ঠিক কিনা বেনমাজির জবান দিয়া রব আল্লাহ বের হবে না বেনমাজির জবান দিয়া আল্লাহ রব বের হবে না তুমি বলেন ঠিক কিনা আমরা নামাজে হইতাম চাই কি চাই দেয় সবাই জাননি ভাই নামাজ চললে নামাজের গল লাগবো মসজিদ লাগবো মসজিদের খাদি মাওয়া লাগবো এবার আসুন এক নম্বর জাহান নামে যাওয়ার কারণ বেনমাজি নামাজ পড়ে না যারা এরা যাইব জাহান নামে বেনমাজির সংখ্যা ইসলামপুর সহ এলাকাতে কম না বেশি 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 না দেশি বেশি মাসাল্লাহ বেনমাজি সংখ্যা বেশি হইলে আমরা খুব খুশি কি দেখা ও ভাইরা বেনামাজির সংখ্যা বেশি আপনারা দেখা যায় অনেক খুশি মুসকি মুসকি হাসি আফসুস আফসোস করার কথা করুণা করার কথা বড় আফসোস আক্কে লাগে ভাই মুসলমানের ছেলে মেয়ে বেয় নামাজি হবে এর সাইডে আর দুর্ভাগ্য কারো হতে পারে না যারা এখন ঠিক কিনা আজকের পর থেকে আমরা নামাজ চার না ধরব এই যারা কোন কিভাবে ধরবেন সপ্তাহে একবার জুমান নামাজ তুই তুইব কি না ফাসক তো এই ইসলামপুরের যুবক যারা যারা মাহফিলটা করায় বড় আমারে মহব্বত করেন শহীদুল্লাহ প্রতি বছরে আয়া ওয়াজ করে যায় খায়া যায় লয়া যায় কিন্তু আমার ওয়াজে আপনারা নামাজি হইলেন না আল্লাহ আমারে আসর দিন জিগাইব বর্তাইব আয়ো বক্তা তোমারে তক্তা বানাই দিয়ে সুজা বানাই দিই তখন আমার উভয় নাই উভয় নাই আল্লাহ রস্তের যুবকদের পায়ে হাত দিয়া বলি কে কে এই আর জীবনে নামাজ চারবেন না একটু হাত তুলতে আমার দেখায় হাত লামান আল্লাহ কিন্তু সাক্ষী হয়ে গেছে ক্যামেরা পিঠে গেছে ভাই আর নামাজ চারবেন ভাই আল্লাহ আমাদের সবাই নামাজ জীবানাক নামাজ না পড়লে জাহান্নামে হেন কইসাল্লাহ এবার দ্বিতীয় নম্বর আল্লাহ কি কদেন কল উলাম না কু মিনাল মুসল্লিন ওয়ালাম না কোনো তৃণমূল মিস্কি জাহান্নামে যাবার দুই নম্বর কারণ হবে এ তিনি মিস্কিনকে কাবার দিল না। আরে বাড়িতে বিয়া অনুষ্ঠান মেয়ে বিয়া দিতেছে খালি বড় বড় লোক দাওয়াত দিছে বন্ধু বান্ধব দাওয়াত বড় বড় টাকাওয়ালা দাওয়াত বাড়ির বাসে তিন মিসকিন হেরে জিগাইছে এমন আছে না নাই হ্যাঁ ছেলে কত না করাইব সুন্নত করাইব ছেলে সুন্নত করাইব খালি গুরু ঝুমু করে খালি বন্ধু বান্ধব দাওয়াত কিন্তু বাড়ির পাশে মিসকিন জিগাইছে আল্লাহ এটা গড়না এই আয়াতের প্রাসঙ্গিক আয়া পরে কইতাম নি আপনারা কোন গীতা কষ্ট বলে তো আমাদের এক আল্লাহর অলির নাম ছিল রাবি বিন সুলাইমান কি নাম ছিল উনি হস করতে যাবে টাকা জমা করছে জমা করে উনার বাইরের কাছে দিছে ভাই টাকা গুলি আপনি রাখেন এই বছর আমি আপনার সাথে হস করতে যাব উনি রাস্তা দিয়ে রওনা হয়েছে রাস্তার পাশে গিয়া দেখে একটা মৃত গরু মরা গরু একজন মহিলা বুকরা পরা বেগ হাতে নেয়া চাকু দিয়া কেটে কেটে গুস্ত বেগের মধ্যে রাবি বিন সুলাইমান দাঁড়ায় দাঁড়ায় ভাবতা আহারে মনে হয় এই গুস্তুগুলা মহিলাটা কোনো হোস্টেলে বিক্রি করে দিব আর এগুলা মানুষটা খাওয়াইবো আসলে তো ঠিক না তবে যেহেতু আমি দেখেই ভালো আমি আর এই অন্যায় অবিচার করতে দিব না আমি মহিলার গুস্তুস বিক্রি করতে বাধা দিব আল্লাহর আলিম রাবিবিন সুলাইমান মহিলার পাচনে পাচনে যেই আরম্ভ করে দিল আল্লাহর এক কদম দুই কদম করে মহিলার পিছে পিছে যায় বৃদ্ধ মহিলা সুজা রাস্তা দিয়ে যাইতে আরম্ভ করে দিল একটা বাড়ির সামনে গিয়া ডাকতে আরম্ভ করে দিল ওগো আমার মা তোমরা কোথায় গো বের হয়ে এসো আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি একটা না দুইটা না তিনটা মেয়ে সন্তান কঙ্কালের মতন হয়ে গেছে জীর্ণ শীর্ণ হয়ে গেছে ঘরের ভিতর থেকে দৌড়ে আসতে মা খাবারের ব্যবস্থা করেছেন গো মা ও মা আর কিদার যন্ত্রণা সহ্য করতে ভারি লাগ গো মা আমি তোমাদের জন্য গুস্তের ব্যবস্থা করেছি গুস্ত। এগুলা টুকরু টুকরু করো খাবারের জন্য তৈর করো মহিলা বেগটা উনাদের মেয়ের হাতে দিতে দিতে হয় পাচন থেকে সুলাই মান ডাকুলা কেউ না ও মা এইগুলা তো গুর গুস্ত গো মা এইগুলা তাও তো আমাদের জন্য যায়স না মহিলা গরদান গুরাইয়া বরদান মহিলা সুলাইমানের দিকে তাকায় চকের পানি টপ টপ করে ছড়ে খান্দে এরা আল্লাহর ওলী আপনি কি জানেন না গো আমি নবীর সূত্র একজন মহিলা আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে এ সুলাইমান তিনটা মেনি বড় বাবের সংসার আমার এটি মেনে আমি কারো কাছে হাত পাতে আমি পারি না জানি না আল্লাহ আমার মেয়েদের কান্না আমি বরদাস করতে পারি না গো অবশেষে আমি আমার মেয়েদের জন্য মৃত গরু গুস্ত আনতে আমি বাধ্য হয়ে গেলাম আল্লাহ র হলে ডাক ডা বলে মাগো এইগুলা কেউ না গো মা আমারা কিছু সময় দাও আমি তোমাদের খাবারের ব্যবস্থা করবো গো বা বন্ধ সুলাইমান দৌড়ায়া দৌড়ায়া উনার ভাইয়ের কাছে গেল গিয়া বলে ভাই আমা হজের টাকা আমি তোমার কাছে দিয়েছিলাম বলে হা টাকা গোলা ফিরাই দাও কেন আমি হজ করব না আমার টাকা আমার হাতে দাও টাকা গোলা ফিরাই আনিল সুজা দৌড়ায় বাজারে গেল সদাই কিনল বুঝা মাথায় নিয়ে মহিলার বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করে দিল মহিলার দরজা দাঁড়ায় বলে মাগো এই খাবার গুলা নিয়ে গো মা ছেলে মেয়েকে খাবার দাও ও মা সংসার চালাও টাকা নাও টাকা সব দিয়ে দিল বর্দি পূজা মালামাল দিয়ে দিল সুলাইমান দৌড়ে বাড়ি গেল রাত্রে কবিরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে বিবি ডাক দে বলে স্বামী আমার গভীর রাত আপনি কান্দেল কেন সুলাইমান বলে বিবি আমার তুমি জানো না অজের টাকা জমা দিয়েছিলাম ভাবছিলাম এই বছর মক্কা মদিনা যাব নবীর রৌদার সামনে দাঁড়াইয়া আমার নবীকে আমি সালাম দিব কিন্তু হলো না ভাগ্য আমার नसीब হলো না বিবি টাকা আমি দান করে দিলাম সুলাইমান প্রতিদিন রাতে কবির খান দে এ বন্ধুরা এমনি করে মাসের মার চলে গেল হঠাৎ করে শুনতে পাইল বাড়ির পাশে একজন হাজী হজ করে বাড়িতে আস দোরয় ওনার বাড়ি গেল আসসালামু আলাইকুম ও হাজির সাহ কেমন আছেন গো আপনি তো আমার নবী রহুজার সামনে দাঁড়ায় সালাম দিয়েছেন আবহা ও কাবাগর গৃহ গিলা ফেলা হাজির আদি মানে সুলাই মান মিথ্যা বলে ও না আমি তোমারে আর পাতের মাটি ভার ভার দেখেছি ও সুলাই মান বলো তুমি কবে দেশে কিল্লা সুলাইমান কথা বলে না কান্না বাড়ায় দিল বাড়িতে চলে গেল পরের দিন শুনতে পেল আরেকজন হাজী সাহেব উনা অন্য আরেক বাড়িতে আসলো হাজির বাড়ি গেল সালাম দিল হাজি সাহেব বলে সুলাইমান বসো তোমার দোয়া বেগ আমি তোমাকে বিড়াইয়া দিব একটা বেগ হাতে উঠায় দিল বেগার মত সুলাইমান টি জানা এ ডেসটপ ঠিকঠাক সুলাইমান ওই বেগড়া তুমি আমাকে আরফাতের মাঠে দিয়েছিলা তোমার বেগ তুমি নিয়ে যাও সুলাইমান বাড়িত গেল বিশড়া বুঝতে পারে না কি হয়ে গেল রাতে গবীরে স্বপ্নে দেখে আমার নবীজি

স্বামী মারা গেছে একটা ছেলে সন্তান পুত্র সন্তান অন্য স্বামীর ঘরে বিবাহ বসলো ওই স্বামী তার সন্তানকে ভালোবাসে আদর করতে দেয় না ঈদের দিন মা বলে বাবা রে তুই এ তিনের দরদ এ তিনে বুঝে রে বাবা এ বাবা এই মক্কা মদিনা মুহাম্মদ ছাড়া এতিমের দরদ কেউ বুঝে না রে বাবা এ বাবা তুমি যাও যাও ঈদের দিন তোমার অধিকার পাওয়ার জন্য তোমার সম্মান পাওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদের দরবারে চলে যাও এই সন্তান নবীর বাড়ির সামনে দাঁড়ায় রইলেন নবী আমার সুন্দর জামা পরে ঈদ গেহে যাবে ওই সমনবীতাকা দেখে একটা ছেলে হা করে চোখের পানি ছেড়ে কান্দে নবী আমার ওই ছেলের পাশে গিয়ে গেল গেলো ডাব ডাবলে হেরে ছেলে বলো তুমি কান্দ কারণ সন্তান বলে আমার মা আপনার কাছে আমাকে বাধা দিচ্ছেন কেন আমি এতিম গণবিজি আমার আব্বা দুনিয়ার জমিনে নাই আমার মা বলেছে এতিমের সম্মান আপনি দিবেন আল্লাহ নবীজি ওই কচি সন্তানকে কুলে নিলেন বুকে দরাইয়া নিলেন দুই গালে চুমু দিলেন দৌড়াইয়া বাড়ি গেলেন ঈদের দিনে তোমার জন্য আমি উপহার ওই ছেলেকে গরম পানি দিয়ে গুসল করা গুসল করাইয়া দিল একটা কাবর দুই টুকরু করে একটা টুকরু কাবর পরাইয়া দিল আর আরেকটা কাপড় গায়ে জড়ায় নবীজির হাত ধরে ঈদ গায়ে যা একটু সামনে গিয়ে রাসূল বলে না না তুমি আমার কাঁধে উঠো তুমি হাত বানা রেতে নবীর কাঁধে চার হয়ে ঈদগাহে চলে গেল সাহাবা গরম ডাক বলে বলোল্লাব নবীজি এই সন্তান আপনার কাঁদে এত সম্মানী একম্বরের কাদে আল্লাহ নই বলেন তোমরা জানো না রে এটা এতিম আমি বিশ্ব নবী ও এতিম ছিলাম রে নবী আমার মা হাত গুলা দেন হামা লাভ হাক দেন কোনো বাধা নাই হাতটা কম করো কোরআন কেন আল্লাহ আসুল বলে এই জন্য আমি হাবিরা গুড়াই আল্লাহ বাক আমাকে জানায় দিচ্ছেন প্রতিটা আসুলের বিনময়া বিনময়া দশটা নেকি দান করে দিবে আর দশটা গুনা আল্লাহ বাক মাফ করে দিবে এতিমের মাথায় হাত বুলায়া দিলে গুনা মাফ হয়ে যায় আল্লাহ পাক নেক বানায়দা জুরখন সুবহানাল্লাহ আরেকটা কথা মনে পড়ছে ভাই বনি ইস্রাইলের যুগে এক দুফা ছিল দুফা কে ছিল জুরখন দুফা আমরা চিনেন দুফা কারে কয় কাফর দয় ইসতারি করে হেরে দুফা কিন্তু দুফা থাকলে হইল কি হেছিল খুব ফাজেল হেছিল খুব পর্মতাজি হে চুল খুব অত্যাচরী হের জন্য মানুষ বড় কষ্ট বসবাস করতে কিছু লোক গিয়া আল্লাহ নবী পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া হুজুর হের লাগে আমরা বসবাস করতে বড় কষ্ট আমি কি করব আপনি একটু দোয়া করেন আল্লাহর কাছে হেরেজন আল্লাহ পাক ধ্বংস করে দেয় নবী তো কওমের কথা শুনে হাত তুলছে

ভাই গভীর কথা মন দিয়ে শুনুন ভাই আল্লাহর গজবে ধ্বংস দিব আল্লাহ জানাই দিছে কে জানাই দিছে আল্লাহ জানাই দিছে নবীরে নবী জানাই দিছে উম্মত এনা সমস্যা আছে সবাই খুশি দশটা বাজে খতম হইব কি হইব দশটা বাজে খতম বুঝুন না আপনারা খতম হয়ে দিব সবাই খুশি হয়ে গেছে এখন বেলা বাজে দশটা এক কাহার ইস্তারি দেয় বাজে সাড়ে দশটা এ ইস্তারি দেয় বাজায় 11টা দরেয়া মানুষ গেছে নবীর দরে নবী গো আমনরাও কি মিছা কথা কন কি হইছে হে তো মরে না হে তো কত মইছে না নবী গোরা হেদি আল্লাহ আল্লাহ হেদি মরে না আল্লাহ গো এহন দে আমার বিজ্জত মানুষ কইবো নবীরা মিথ্যা কথা কয় আল্লাহ চিন্তিত হয়ে লাগো হের কাছে যান কথা বলেন বুঝে নেন আমি আল্লাহ অবশ্যই গজব দিয়েছিলাম কিন্তু রাস্তার মধ্যে কি ঘটলো আপনি শুনেন কইতাম নি ভাই নাকি আমরা এলো মনে করবেন এ ভাই এখন কে উঠলে বুঝবো আপনার হয়েছে না একে উঠবেন না একটা উঠবেন না এই কথা বলে আমি শেষ করবো ইনশাল্লাহ আমার কষ্ট যাচ্ছে ভাই তাইলে আমার উঠবস করেন না। সলদনে আলোচনা নামাজ আজান দইতেছে আমরা নামাজ কিছু পড়ে করব কিখন দশ মিনিট সময় দিবেন তো আপনারা পারে ইনশাল্লাহ আল্লাহ আপনারা আসলে নবীর আশেক কুরআনের আশেক প্রেমিক মানুষ তো দেখেন কি হইতেছে নবী গেছে হের কাছে গে দুফা আজকে কি আমল করলে গেদের চেহারা পরিবর্তন বাপ পরিবর্তন চোখ দিয়া ঘর ঘর করে পানি পড়ছে আমি আপনাকে তো তালাশ করতেছি গো হুজুর কেন রে হুজুর গো আমার দিল পরিবর্তন হয়ে গেছে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন কেন কেন কি হয়ে গেল দুবা ডা ডা ওই রাস্তার কিনারা আমি আসার পথে একজন বিক্কু কেThing ফাইলাম ইThing রাস্তার কিনারে বসে আমার হাতে টিফিন বাংস তিনটা রুটি ছিল আমাকে ছিল হে ভাই আমাকে আল্লাহর রাস্তায় একটা রুটি দাও হুজুর গো আমার দয়া লাগলো মায়া লাগলো আমি তাকে আমার টিফিন বক্স থেকে খুলে একটা রুটি আর কিছু হালু আমি তারে দান করে দিলাম হুজুর ওই তিন ছেলেটা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছিল আল্লাহ ওই দুফা ব্যক্তিকে তুমি আল্লাহ

লাগলো মায়া লাগলো দোয়া আমার কলিঝার মধ্যে বড় আইট করলো এর আল্লাহ নবী পায়গম্ব আমি টিফিন বস থেকে গুলে আর একটা রুটি দিলাম হালুয়া দিলাম হে দোয়া বল আল্লাহ দুভা ব্যক্তিকে তুমি মাফ করে দাও আমি আরো দয়া হলো অবশিষ্ট আরেকটা একটা রুটি দিলাম হালুয়া দিলাম হে দোয়া করে দিল আল্লাহ গো থেকে তুমি আল্লাহ ইসলাম কবুল করায় আদা আমার দিল পরিবর্তন হয়ে গেছে আল্লাহ আমি মুহূর্তে কালী মামে মুসলমান হতে চাই এবার আল্লাহরি সালাম গাটুরি কুলে দেখে গজব অজা করে সাপ আল্লাহ নাজিল করছিল কিন্তু মুহের মধ্যে তালা সুবাহান আল্লাহ আর জুরে সুবাহান আল্লাহ রুটি দান করলো তিনকে আল্লাহ গজব থেকে বাঁচাইয়া দিল হায়াত বাড়াইয়া দিল ইমান নসিব করাইয়া দিল আমরাও বেশি করে দান করলে। টাডা মারহা গজব

দেখেন না আলে মসজিদে পিলার হইছে পিলার এই যে পিলার হয়ে গেছে এটা কি আল্লাহ ফেরেশতার মাধ্যমে গড়াইবো না আমরা করাবো এই জরেবা এটা কইরে করব কে আমরা করব না আল্লাহ করাবে ফেরেশতা দিয়া আম্মারা কর দিব দেওয়া লাগবে উঠ লইবো না উঠলে জরেবা না 5000 টাকা হেলে এলে না দিলে আগামী বছর আইলে কবর আছে না ভাই এন্ড তো সময় কম অল্প সময়ের মধ্যে আমি বলতাছি এই মসজিদের খাজের জন্য হাজার টাকা কইরা নিম্নে দশ জন লোক উপরে তিরিশ জন জন দিলে তিরিশ পরা কোরআন কোরআনের নামে তিরিশ জন জন দিলে দশ জন নামে দশ জন এই দশ জন অথবা তিরিশ জন ধারান একটা লোক না দিয়ে যাবেন না দিবেন কেন আল্লাহ বিপদ মুক্তি করার জন্য দিবেন কেন মুসিবত দূর হওয়ার জন্য দিবেন কেন এবাদের কবলের জন্য দিবেন কোন আম্মা আব্বাকে মাফ করার জন্য দিবেন কেন আম্মা আব্বার হায়াতের জন্য দিবেন কেন আল্লাহ পাক আপনার সম্পদ বাড়ায়া দেওয়ার জন্য পারবেন তো সবাই কে কে পারবেন হাত তুলুন এই হন তুলে না এই তো বাঙালি এই হাত তুলেন